হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কথা বলবো একটি গেমিং পিসি নিয়ে। গেমিং পিসি বিল্ড করে দেখাবো 66,000 টাকার মধ্যে সবথেকে ভালো একটি গেমিং পিসি হচ্ছে এটা। 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে, থার্মাল টেকের আইমাই জিকে 490 মডেলেরটি কম্বো রয়েছে, 500 জিবির একটি স্যামস্যামের এসএসডি রয়েছে, 980 প্রো মডেলের 22B550M এর একটি মাদার বোর্ড রয়েছে, রয়েছে 16 জিবি র্যাম, DDR4-এর র্যাম, যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি থাকছেন এটাতে, এবং কোর শেয়ারের র্যাম রেখেছি আমরা এখানে দেখতেই পাচ্ছেন, এবং আর এখানে রয়েছে একটি খুব ভালো একটি কেচিং, ওভো ব্র্যান্ডের কেচিং এটা রেখেছি আমরা। এবং আজকের বিলে রয়েছে একটি প্রসেসর AMD Ryzen 5 5600, এটার স্পিড রয়েছে 3.50 GHz এবং আপটু বুস্ট করলে এটা 4.4 GHz পর্যন্ত দিতে পারে। 35 MB ক্যাশ মেমোরি রয়েছে এবং 6টা কোর, 12টা থ্রেড রয়েছে, 32 MHz সাপোর্ট করে এখানে DDR4-এ। এবং আজকের বিল্ডটা একটি গ্রাফিক্স কার্ড রয়েছে, AMD রেডিয়ন গ্রাফিক্স কার্ড, AMD রেডিয়ন RX 6500 মডেলের একটি গেমিং গ্রাফিক্স কার্ড, এবং এখানে রয়েছে একটি মনিটর, এসআর ব্র্যান্ডের আইপিএস প্যানেলের মনিটর, 22 ইঞ্চি ফুল এইচডি গেমিং মনিটর, এটাতে রয়েছে HDMI পোর্ট এবং খুব ভালো মনিটর রয়েছে এটাতে, খুবই বেস্ট কোয়ালিটির মনিটর, এবং গেম খেললে এটাতে খুবই পারফরমেন্স ভালো দেয় এবং কাজের দিক থেকে যথেষ্ট ভালো এবং ভ্যালু ফর মানি। তো প্রথমে আমরা এখানে একটি প্রসেসর নিয়েছি, আমরা প্রসেসর রেখেছি আমরা AMD Ryzen 5 5600G, আপনারা দেখেই ফেললেন। প্রসেসরটা আমরা কাস্টমারের হাত দিয়েই বিল করেছি, কারণ হচ্ছে ওনার একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো প্রথমে আমরা প্রসেসরটা ওপেন করে ফেলেছি, প্রসেসর আমরা এখানে সাইডে রেখে দিচ্ছি, এবং এখানে আমাদের ফ্যানটা আছে এখানে। তো এই হচ্ছে আমাদের স্টক কুলার, আজকের বিলটে আমরা স্টক কুলারটাই দিয়েছি এবং খুব ভালো পারফরমেন্স দিবে আপনাকে, অ্যাজ ইজ বেস্ট কোয়ালিটির স্টক কুলার এটা। তো প্রথমে আমরা এখানে মাদার বোর্ডটা ওপেন করব। তো মাদার বোর্ডটা এই কাস্টমারই ওপেন করছে, দেখতে পাচ্ছেন মাদার বোর্ডে প্রথমে আমরা এখানে পাচ্ছি একটি ডিস্ক, যেটা দিয়ে ড্রাইভার দিতে হবে, আর পিছনের সাইডটা থাকছে এবং ইউজার গাইড ম্যানুয়াল থাকছে, দেখেই ফেলছেন, এগুলো থাকতেছে আপনার জন্য। এবং এখানে আমরা দেখতে পাই দুইটা কেবল রয়েছে, এটা হচ্ছে SATA কেবল এবং লাইটের বিভিন্ন কালার চেঞ্জ করার জন্য বা সিঙ্ক করার জন্য এইসব কেবলগুলো রয়েছে এখানে, কেবলগুলোর সাইডে রাখি বিকজ মাদার বোর্ডটা রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন মাদার বোর্ডের প্যাকেটটা খুব, প্যাকেজিং খুব ভালোভাবে করে দিয়েছে, প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লাগছে। তো মাদার বোর্ডে এবার আমরা প্রসেসরটা খুব সুন্দরভাবে ইনস্টল করে দিচ্ছি মাদার বোর্ডে, মাদার বোর্ডে প্রসেসর ইনস্টল করা শেষ, এবারে এই স্টিলটা আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের সেই এসএসডিটা হচ্ছে 980 প্রো স্যামস্যাম ব্র্যান্ডের, এটার ক্যাপাসিটি হচ্ছে M.2, ইন্টারফেস রয়েছে Zen 4, এবং এটা রিড স্পিড রয়েছে 7000 MB/s, রাইট স্পিড রয়েছে আপ টু 5100 MB/s, খুব ভালো একটি মানের এসএসডি, এবং হিটসিংটা যথেষ্ট ভালো করা হয়েছে, এবং আপনারা জানেনই স্যামস্যামের এসএসডিটা খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকস, এসএসডিটা যথেষ্ট ভালো এবং গুড কন্ডিশনের এসএসডি। তো এখানে রয়েছে আমাদের নেক্সট আইটেম, কোরশিয়ার ভেনেন্স এলপিএক্স 3200 MHz, 8 GB 2টা স্টিক, 3200 MHz র্যাম, 8/8 16 GB র্যাম। তো প্রসেসরটা যে প্রসেসর নিয়েছে এই সেই প্রসেসর, এই প্রসেসরের সাথে কিন্তু 3200 MHz সাপোর্ট করে না, এখানে 3133 MHz পর্যন্ত সাপোর্ট করবে, এবং AMD Ryzen 5 5000 সিরিজের প্রসেসরগুলো কিন্তু এই র্যামটা সাপোর্ট করে। এই র্যামটা ব্ল্যাক কালারের র্যাম, র্যামটা খুবই ভালো, গুড কন্ডিশনের র্যাম, এবং হিটসিংগুলো যথেষ্ট ভালো ব্যবহার করা রয়েছে, আপনার ওয়ার্কিং হবে যথেষ্ট ফাস্ট। তো নেক্সট আমাদের রয়েছে সেই AMD রেডিয়ন গ্রাফিক্স কার্ড, AMD রেডিয়ন RX 6500 XT গেমিং OC এডিশনের 4 GB GDDR6-এর গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের সাইজ হচ্ছে 4 GB, রেজুলেশন রয়েছে 7680x4320, এবং এটার কোর ক্লক রয়েছে বুস্ট ক্লক আপ টু 2825 MHz, এবং গেমে যদি আপনার এটা ক্লক ধরেন সেক্ষেত্রে আপ টু রয়েছে 2685 MHz, এবং এটার মেমোরি ক্লক রয়েছে 18 GBPS, এবং বাস স্পিড রয়েছে 64 বিট, বাস টাইপ রয়েছে 64 বিট, এবং মেমোরি ইন্টারফেস রয়েছে PCI Zen 4, এবং এটার স্ট্রিম প্রসেসর রয়েছে 1024, ডিসপ্লে পোর্ট রয়েছে একটা এবং আরেকটা রয়েছে HDMI পোর্ট, দুইটা দিয়ে সেম রেজুলেশন পাওয়া সম্ভব এটা দিয়ে। এবং যদি পাওয়ার স্পেসিফিকেশন যদি বলি, এখানে কানেক্টর রয়েছে 6টা পিনের পাওয়ার কানেক্টর, এবং রেকমেন্ডেড PCU হচ্ছে 400 ওয়াট। এই যদি গ্রাফিক্স কার্ডটা নেন সেক্ষেত্রে আপনাদের মাস্ট বি 400 ওয়াটের ওপরে বা 400 ওয়াট বেশি থাকতে হবে। এবং এখানে যদি ডিসপ্লে অপশন যদি বলি, ডিসপ্লেতে এখানে ম্যাক্সিমাম টাইপ রয়েছে, 2টা ডিসপ্লে লাগানো যাবে,
এবং এটার হচ্ছে প্রাইস আমরা ধরেছি এটার 17,000 টাকা এবং এটার ওয়ারেন্টি রয়েছে 2 ইয়ার্স ব্র্যান্ড ওয়ারেন্টি। তো দেখে ফেলতেছেন যে এটার সাথে আসলে কী কী পাচ্ছেন আপনারা, এবং গ্রাফিক্স কার্ডটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আবার গ্রাফিক্স কার্ডটা দুইটা ফ্যানের গ্রাফিক্স কার্ড, আর জিটিএক্সের গ্রাফিক্স কার্ড নিলে কিন্তু আপনাদের ফ্যানগুলো একটু ছোটো ছোটো লাগতো, কিন্তু এটার ফ্যানগুলো প্রায় আরটিএক্স ফ্যানের মতোই, প্রায় একটু বড় বড় ফ্যান, আপনাদের স্পিডটা খুব সুন্দরভাবে থাকবে আর কি। যথেষ্ট পারফরমেন্স এবং গেমিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো গ্রাফিক্স কার্ড, এবং গ্রাফিক্স কার্ডটা আমার মনে হয় কম দামের মধ্যে সবথেকে ভালো পারফরমেন্সের গ্রাফিক্স কার্ড এটা। যেহেতু নতুন গ্রাফিক্স কার্ড, সেহেতু আমরা এটা রান না করার পর্যন্ত কিছু বুঝতে পারছি না, তবে আমার ধারণা যতটুকু মনে হয় গ্রাফিক্স কার্ডটা প্রাইসের দিক থেকে যথেষ্ট ভ্যালু ফর মানি, এবং এই প্রাইসের যে স্পেসিফিকেশনটা আমরা বললাম সেই স্পেসিফিকেশন অনুযায়ী প্রাইস অনুযায়ী সব দিক থেকে 100 রয়েছে। তো দেখে ফেলতেছেন আমরা গ্রাফিক্স কার্ডটা ওপেন করতেছি। গ্রাফিক্স কার্ডটা মূলত একটি প্লাস্টিকের বডিতে রয়েছিল। ওকে, আমরা এটা এনডি কার্ডার দিয়ে আমরা এটা ওপেন করে নিচ্ছি। গ্রাফিক্স কার্ডটা আসলে খুব ভালোভাবে করে নিচ্ছি ওপেনটা, কারণ এটা হচ্ছে কাস্টমার ওপেন করছে, যেহেতু ওই জন্য একটু সময় লাগছে। ওকে, আমাদের হচ্ছে গ্রাফিক্স কার্ডটা ওপেন করতেছি। দেখতেই পাচ্ছেন একটি ইনটেক প্যাকেট কিন্তু আমরা কাটলাম এখনই। ওকে, খুবই ভালো একটি গ্রাফিক্স কার্ড এটা, যথেষ্ট পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড, ওয়ার্কিংয়ের জন্য তো 100 থাকতেছেই। আর এই তো আপনাদের ফাইনাল লুকস, দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটা আসলে মূলত কেমন। আপনারা নিজেই খেয়াল করুন ফ্যানগুলো আসলে কতটা বড়, 4GB হিসাবে ফ্যানগুলো যথেষ্ট বড়, জিটিএক্সের থেকে এটার পারফরমেন্স একটু ভালোই পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন একটা HDMI পোর্ট, একটা ডিসপ্লে পোর্ট, এগুলো অনেক পোর্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো এবং গুড কন্ডিশনের একটি গ্রাফিক্স কার্ড বলা যায় একটা। দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট করা শেষ। এবার আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে সব কিছু সেট আপ করে আমরা সব কিছু সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করে দিব এবং লাগাই দিব। তো ফাইনাল লুকস আসলে দেখুন কি অসাধারণ লাগছে, বাজেটের মধ্যে সব থেকে বেস্ট পিসি বিল্ড এইটা। 66,000 টাকার মধ্যে আমরা এটা শেষ করেছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস, লাইটের তো যথেষ্ট ভালো লাগছে, এবং গ্রাফিক্স কার্ডটা নতুনের দিক থেকে খুবই ভালো লাগছে, এবং স্টক কুলারটা যথেষ্ট ভালো লাগতেছে আমাদের এখানে।